কখনো কি কাছের মানুষের কাছে জানতে চেয়েছো সে তোমাকে কতটা ভালোবাসে, বা সে তোমাকে কত দূর অব্দি ভালোবাসে, বা সে তোমার জন্য কি করতে পারে? হ্যাঁ, আকাশের চাঁদ তো তোমার জন্য এনে দিতে পারবে না, না তো তুমি পারবে, কিন্তু সে তোমার জন্য কি করতে পারে, বা সে তোমাকে কতটা ভালোবাসে? এই প্রশ্নগুলো কি কখনো তোমার কাছের মানুষকে করেছো, বা করার পরে কি উত্তর পেয়েছো? আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবে কি উত্তর পেয়েছো। আমার উত্তরের সাথে যদি তোমাদের উত্তর মিলে যায়, তাহলে বুঝে নিও তুমি একদম সঠিক মানুষের সাথে রয়েছো, তুমি একদম খাঁটি মানুষের সাথে রয়েছো, যে মানুষ তোমাকে ছেড়ে যাবে না। এবার দেখো, আমরা কনফার্মলি বলতে পারি না কেউ ছেড়ে যাবে না, যেটা লাকে থাকে সেটাও হয়, কিন্তু নিজের ইচ্ছে তোমাকে ঠকিয়ে তোমাকে ছেড়ে যাবে না যদি আমার উত্তরের সাথে তোমাদের উত্তর মিলে যায়। তো উত্তরটা জানতে গেলে ভিডিওটা পুরোটা দেখতে হবে, আর কমেন্ট বক্সে অবশ্যই জানাতে হবে যে আমার উত্তরের সাথে তোমাদের উত্তর মিলেছে কিনা। যদি মিলে যায় একটা করে রেড হার্ট দেবে উত্তরের সাথে, আর যদি না মেলে তাহলে একটা করে ব্ল্যাক হার্ট দেবে উত্তরের সাথে। ঠিক আছে, চলো আজকের ভিডিওটা তাহলে শুরু করি। ভিডিও শুরু করার আগে আমি পাশে আছি তোমাদের সাথে, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের এত ভালোবাসা পাই, এত সাপোর্ট পাই, ভীষণ ভালো লাগে, ভীষণ মোটিভেট হই। আর আরো একটু সাপোর্ট করো যাতে আমরা একটা বড় ফ্যামিলি তৈরি করতে পারি, যেখানে আমরা একে অপরের সুখ দুঃখ ভালো মন্দ শেয়ার করব, গল্প করব, আড্ডা দেবো, এভরিথিং। তো প্লিজ ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করো, তাদের উত্তরটাও তোমাকে জানতে হবে। বন্ধুদের মধ্যে শেয়ার করো, পাশে থেকো, সাপোর্ট করো। আর যারা এখনো সাবস্ক্রাইব না করে ভিডিওটা দেখছো, তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক পেজে আমাকে একটু ফলো করে দিও, পাশে থেকো। বাস এইটুকুই বলার, কে কানেক্টেড থেকো। যদি তোমরা আমাকে ফেসবুকে দেখো, একটু ইউটিউব চ্যানেলে এসে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। কোন তিনটে প্রশ্ন তুমি তোমার কাছের মানুষকে করবে, যেখান থেকে তুমি কনফার্ম হবে যে সে তোমাকে সত্যি ভালোবাসে? প্রথম প্রশ্ন, তুমি তাকে যেটা করবে সেটা হলো, তুমি আমাকে কতটা ভালোবাসো? ভীষণ একটা ডিফিকাল্ট প্রশ্ন। আরে কতটা ভালোবাসো, সে তোমাকে কি উত্তর দেয় সেটা দেখবে। আমি এবার তোমাকে উত্তর দিচ্ছি। সে যদি তোমাকে উত্তর দেয়, আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমাকে নিজের থেকেও বেশি ভালোবাসি, আমি তোমার জন্য সব করতে পারি, তাই আমি তোমাকে অনেকটা বেশি ভালোবাসি, এইগুলো হচ্ছে তার উত্তর। এবার কোন উত্তরটা হওয়া উচিত? আমি তোমায় কতটা ভালোবাসি, কেন ভালোবাসি, কি জন্য ভালোবাসলাম, কি জন্য তোমার প্রেমে পড়লাম, আমি এগুলো কিছুই জানি না। বাস তোমাকে আমার ভালো লাগে, তুমি মানুষটাকে আমার ভালো লাগে, তুমি মানুষটা ছাড়া আমি মনে করি আমি চলতে পারবো না, তুমি মানুষটা ছাড়া আমার একটা দিন কাটানো অসম্ভব, যাকে না দেখলে আমার দিনটা ভালো যায় না, সেই মানুষটা হচ্ছে তুমি। বাস আমি এগুলোই জানি। আমি কেন ভালোবাসি, কতটা ভালোবাসি, কি জন্য ভালোবাসি, আমি এগুলো কিছুই জানি না। দ্যাট মিন্স সে তোমাকে সত্যি ভালোবাসে, কারণ ভালোবাসার মেজারমেন্ট, ভালোবাসার মাপকাঠি এইভাবে করা যায় না। আমি তোমার জন্য সব কিছু করতে পারি, বা আমি তোমাকে নিজের থেকেও বেশি ভালোবাসি, এই কথাটা কিন্তু একদমই খাটে না। কখনোই নিজের থেকে কাউকে বেশি ভালোবাসা উচিত নয়, কারণ তুমি নিজেকে যতক্ষণ না ভালোবাসতে পারবে, তুমি ততক্ষণ কিন্তু সামনের মানুষকে ভালোবাসতে পারবে না। তো দেখো তো আমার উত্তরের সাথে তোমাদের উত্তর মেলে কিনা। দ্বিতীয় প্রশ্ন, তুমি তাকে করবে যে তুমি আমার জন্য কি করতে পারো, বা তুমি আমার হাত কখনো ছেড়ে যাবে না তো? যদি সেরকম কোনো পরিস্থিতি আসে তাহলে তুমি কি করবে? যদি তোমার পরিবার দুটো দিক বাঁচতে বলে, একদিকটা আমি আর একদিকটা তোমার পরিবার, তুমি তখন কি করবে? সে অবভিয়াসলি উত্তর দেবে কি, আমি পরিবার বাঁচবো না, আমি তোমাকেই বাঁচবো। বা সে হয়তো উত্তর দেবে যে সেটা সিচুয়েশন বুঝে আমি পরিবারকে মানিয়ে নেব। ঠিক আছে, এবার আমি উত্তর দিচ্ছি, সে যদি তোমাকে সত্যি ভালোবাসে, সে যদি তোমার সাথে সারাটা জীবন কাটাতে চায়, সে কখনো ভাববেই না, সে তোমাকে বলবে যাই হয়ে যাক আমি তোমাকেই বিয়ে করব।
বিয়ে আমি তোমাকেই করব, ভালো আমি তোমাকেই বাসি, পরিবার একদিন ঠিক মেনে নেবে আমাদের সম্পর্ক, পরিবারের জন্য আমাদের সম্পর্ক আমরা নষ্ট করব না, ভালো আমি তোমাকেই বাসি, বিয়ে আমি তোমাকেই করব। এখানে কি হয় দেখো, এখানে একটা সাইকোলজি ব্যাপার আছে। এখানে কি হয়, পরে কি হবে আমরা জানি না, হয়তো সে আজ তোমাকে কথা দিল কিন্তু পরে গিয়ে সে কথাটা রাখতে পারলো না, কারণ অনেক সময় কি হয় যে ফ্যামিলি এতটা প্রেশার দেয়, এতটা মানসিক চাপ দেয়, বা এতটাই সে নানান সমস্যার মধ্যে জর্জরিত হয়ে পড়ে, তখন সম্পর্কটা কিভাবে এগিয়ে নিয়ে যাবে তখন সে বুঝে উঠতে পারে না, বাধ্য হয়ে ব্রেকআপ করতে হয়। কিন্তু সে যখন দৃঢ়তার সাথে তোমাকে বলেছে, এটাই তোমার কাছে অনেক বড় জিনিস। আগে কি হবে না হবে কেউ আমরা জানি না, হতে পারে তুমি সম্পর্কটা থেকে বেরিয়ে গেলে, হতে পারে সম্পর্কটা তুমিই রাখতে পারলে না, সে তো বলেছিল রাখবে। তো তার উত্তর যদি এরকম কনফিডেন্টলি হয় যে যাই হয়ে যাক, দুনিয়া ঘুরে গেল, আমি শুধু তোমাকেই চাই, বাস তুমি কনফার্ম হয়ে যাও সেই মানুষটা শুধু তোমাকেই চায়, শুধু তোমাকেই ভালোবাসে। থার্ড প্রশ্ন তুমি তাকে করবে, জীবনের শেষ সময় আসলে তুমি আমার সাথে কি করতে চাও, আমার সাথে তুমি কি করতে চাও। অনেকে নানান রকম উত্তর দেবে, যে তোমার সাথে একটা খুব সুন্দর মুহূর্ত কাটাতে চাই, তোমার সাথে যেখানে যেখানে আমরা যেতে পারিনি সেই জায়গাগুলোতে যেতে চাই, তোমার সাথে একটা পুরো দিনের একটা ডেটে যেতে চাই, তোমাকে খুব আদর করতে চাই, তোমাকে জড়িয়ে ধরে আদর করতে চাই, বা আমরা যে জিনিসগুলো কমপ্লিট করতে পারিনি রিলেশনশিপে সেই জিনিসগুলো কমপ্লিট করতে চাই, সে তোমাকে এই উত্তরগুলো দিতে পারে। কিন্তু আমি কি উত্তর দিচ্ছি, মানে সে যদি তোমাকে সেই লেভেল অবধি ভালোবাসে, সে তোমাকে উত্তর দেবে আমি কিচ্ছু চাই না, তোমার বুকে মাথাটা রেখে আমি আমার জীবনের শেষ নিঃশ্বাসটা ত্যাগ করতে চাই, তোমার কোলে মাথা রেখে আমি আমার জীবনের শেষ নিঃশ্বাসটা ত্যাগ করতে চাই, এর থেকে শান্তি আর কিছু নেই। এখানে বুঝে নিও সেই মানুষটা তোমাকে কতটা ডিপলি তোমাকে ভালোবাসে, যার জন্য তার কিচ্ছু চাওয়ার নেই, সে শুধু তোমার কোলে বা তোমার বুকে মাথা রেখে বাকি সময়টা কাটিয়ে দিতে চায়। আর কিছু কথা আমি এখানে অ্যাড করব, যেমন যে তোমাকে সত্যি ভালোবাসবে সে কখনো তোমার শরীর চাইবে না, সে চাইবে আগে মানুষটা সাথে আমার বন্ডিংটা তৈরি হোক, আগে মানুষটার সাথে আমার মেন্টালিটি ম্যাচ হোক, আগে মানুষটাকে আমি প্রচণ্ডভাবে ভালোবাসি, মানুষটার সুখ দুঃখ ভালো মন্দ কষ্ট সব কিছু নিজের করে নিই, তারপর তার কাছে আসবো। যদি তোমার পার্টনারের মধ্যে এই জিনিসগুলো দেখতে পাও, তাহলে ধরে নিও সেই মানুষটা তোমাকে সত্যিই খুব ভালোবাসে, বাকি তুমি তার সাথে রয়েছো, তুমি তার সাথে কথা বলছো, তুমি তার ফিলিংস বুঝতে পারছো, তো আমার থেকে বেটার তুমি সেটা ভালো বুঝতে পারবে। তো বন্ধুরা, আমার কথার সাথে যদি তোমাদের কথা মিলে যায়, তাহলে সেই মানুষটাকে ধরে নিও তোমাকে প্রচণ্ড ভালোবাসে, সেই মানুষটাকে আগলে রেখো, সেই মানুষটাকে কখনো নিজে থেকে দূরে যেতে দিও না, আর সেই মানুষটা যদি কোনো ভুল করে তাকে রেক্টিফাই করার একটা সুযোগ দিও। আর যদি আমার কথার সাথে না মেলে, তাহলেও তাকে যাচাই করে নিও। অনেক সময় ভালোবাসার ধরন, কথা বলার ধরন, প্রকাশ এক একজনে এক এক রকম হয়, কিন্তু আমার উত্তরের সাথে যদি সিমিলার হয়ে যায় উত্তরটা, কিছুটাও যদি মিলে যায়, তাহলেও কিন্তু সেই মানুষটাকে পুরোপুরি উত্তরটা মেলানোর জন্য আরও কাছে নিজের কাছে আগলে রেখো। দেখবে সম্পর্ক অনেক সুন্দর হবে, সম্পর্ক অনেক ভালো হবে, ছোট ছোট ভুল ভ্রান্তি যেগুলো হয় সেগুলো যদি আমরা মিটিয়ে নিয়ে আগে এগোতে পারি, তো ভালোবাসার থেকে আর কোনো ভালো জিনিস হয় না। তো বন্ধুরা, আজকের ভিডিও এই অবধি রইল, ভালো থেকো, সুস্থ থেকো, পজিটিভ থেকো, আর একটু সাপোর্ট করো।